হ্যালো ফাউন্ডার্স, গুড মর্নিং টু অল অফ ইউ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি দীপায়ন কলকাতা থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি এই ভিডিও, যেটা বাংলায় সম্পূর্ণ অনপ্যাসিভ 360-র আপডেট পাবেন। এবং এখানে অনপ্যাসিভ 360-তে আপনারা জানেন রেডস অ্যান্ড মার্টিস অ্যান্ড ক্রিশ্চার আছে, যেখানে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস আলোচনা করা হয় প্রত্যেক সপ্তাহে। আগের সপ্তাহ করেছিলাম এবং এই সপ্তাহতেও আপনি পেয়ে যাবেন। এছাড়াও আপনি প্রত্যেকটা অথেন্টিকেট ভিডিও আপডেট এবং কোম্পানির ভিডিও যাই আসবে সবই কিছু আপডেট এখানে পেয়ে যাবেন খুবই তাড়াতাড়ি এবং সম্পূর্ণ বাংলায়। ঠিক আছে, তো চলুন শুরু করি। আমি দীপায়ন আপনাদের সাথে। কোনো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পুরনো হন প্রত্যেক দিন ভিডিও দেখছে পাচ্ছেন কিন্তু সাবস্ক্রাইব করেনি, তো প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দেবেন। যখনই ভিডিও ছাড়বো সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, কারণ এবার আসতে চলেছে আসল ধামাকা। অনেক কিছু জানার বিষয় আছে, আসল আমরা ফেসে ইন্টারফেয়ার করছি। আমরা টাকা পয়সা নিয়ে লেনদেন করবো, এবারে কমিশনের ব্যাপারে জানবো এবং অনেক কিছু শেখার আছে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন অথেন্টিক এবং এক্সাক্ট ইনফরমেশনের জন্য। তো চলুন শুরু করি। কাল রাতে যখন অনপ্যাসিভ 360 হচ্ছিলো, তখন মার্টি স্যার, রেড স্যার এবং ক্রিশ স্যার উপস্থিত ছিলেন, যেখানে মার্টি স্যার বলেছেন আমাদের অনপ্যাসিভ 360-র ব্যাপারে কি আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে ওয়েবসাইটগুলো হচ্ছে তার মধ্যে আমরা এন্টার করতে চলেছি এবং এই যে এন্টার করতে চলেছি নতুন ওইএস আসতে চলেছে, আমরা নতুন ফেজে এন্টার করছি, যে তো এই ওইএসের যে চেঞ্জেস আমরা খুব শীঘ্রই দেখতে পাবো। আপনাদের অলরেডি আমি বলেছি যে 12 এপ্রিলের পর যে কোনো দিন ওইএস আপডেট ভার্সন আসতে পারে। তো আজকের কত তারিখ? আজকের 13 এপ্রিল। তো আজও আসতে পারে, কালও আসতে পারে, পরশুও আসতে পারে। তো আপনাদের কারণে কি, আপনাদের কারণে এটাই যে আপনারা প্রত্যেক দিন 2 থেকে 3 বা 4 বার যতবার পারেন, যতবার আপনার পক্ষে সম্ভব, আপনি ততবার ওইএস লগ ইন করবেন এবং ফিচার্সগুলো দেখবেন যে কোথাও নতুন ফিচার এসেছে কি না, কিছু আপডেট হয়েছে কি না। আশা করছি আপডেট হলে সবার আপডেট হয়ে যাবে এবং আমি ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো। কিন্তু তাও আপনি আপনার কর্তব্যটা থেকে একদম সরে যাবেন না, আপনি 3 থেকে 4 বার লগ ইন করার চেষ্টা করুন ওইএস এবং দেখার চেষ্টা করুন। এবং সবথেকে ইম্পর্টেন্ট কথা যে কোনো কিছু আপগ্রেড ভার্সনে যদি কোনো কিছু নোটিফিকেশান পান, সরি কোনো কিছু যদি আপনি আপডেট জিনিস দেখতে পান এবং সেটা আপনি বুঝতে পারছেন না, আগার আপনি যদি বুঝতে পারেন তাহলে খুবই ভালো, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি যদি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে সঙ্গে সঙ্গে টেলিগ্রামে ডিসক্রিপশনের লিঙ্ক আছে, ওখান থেকে আমাকে মেসেজ করবেন, আমি বলে দেবো যে কোথায় কী হচ্ছে। আপনি ভুল করবেন না কোনো, ঠিক আছে, যাতে ভুল করলে আপনাকে আবার সাপোর্ট টিম, আবার লিডার ধরতে হবে, কোনো কিছু প্রবলেম। এখন তার লিডার করার কিছু নেই, এখন সাপোর্ট টিমে মেসেজ করো, তারপর সেই প্রবলেমটা সলিউশন করো। তো প্লিজ দয়া করে আপনারা যেটা বুঝতে পারবেন না, যদি বুঝতে পারছেন ইউজ করছেন ঠিক আছে, কিন্তু কোনো অপশান নিলে যেটা আপনি বুঝতে পারছেন না তো সেটা একটু জিজ্ঞাসা করে নেবেন, ঠিক আছে। তো এটা ছিল মার্টি স্যারের আপডেট। এবার আসছি রেড স্যারের কথা। হচ্ছে রেড স্যার বলতে চাইছেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কী অবস্থা হতে চলেছে আমাদের দুনিয়াতে। আপনারা অলরেডি বুঝতে পারছেন যে সমস্ত সেক্টর, যে কোনো বিজনেসের যে কোনো সেক্টরে সব জায়গায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ধীরে ধীরে প্রবেশ করছে। এছাড়া শুধু আর প্রত্যেকটা ওয়েবসাইট, এখনকার যে প্রত্যেকটা ওয়েবসাইট আছে, প্রত্যেকটা ওয়েবসাইটে তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছাড়া হচ্ছেই না। এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা জিনিসটা আছে সেটা কোনো ছোটো জিনিস নয়, অনেক বড় জিনিস, অনেক ছোটো ছোটো ক্ষেত্রে অনেক ব্যবহার আছে এটার। শুধুমাত্র যে চ্যাট জিপিটিতেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার হতে পারে এবং ওটা রিপ্লাই করার উত্তর দিচ্ছে, শুধু এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নয়। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক অনেক আগে থেকে ইউটিউবে ইউজ করছে, ফেসবুকে ইউজ করছে, ওখানে যে সার্চ ইঞ্জিনটা আছে, আমরা যে বাংলায় লিখলে হিন্দিতেও দিয়ে দিচ্ছে, হিন্দি লিখলে বাংলা দিয়ে দিচ্ছে, ইংলিশ দিয়ে দিচ্ছে, এমনকি ভুল বানান লিখলেও দিয়ে দিচ্ছে, ছোটো একটুখানি ওয়ার্ডে কিছু একটা যাওক্ষণ লিখলেও দিয়ে দিচ্ছে। তো এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সেন্সের ওপর ডিপেন্ড করছে যে ওরা কী অ্যাডাপ্ট করেছে। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেকদিন ধরে আছে, তো সব জায়গায় আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে এবং এখন কী হচ্ছে যে অনেক বেশি মাত্রায় ছড়িয়ে পড়ছে এবং সমস্ত সেক্টরে ছড়িয়ে পড়ছে, ফিজিক্যালি, ডিজিটালি। ঠিক আছে, আগে ওয়েবসাইটের মাধ্যমে ডিজিটালি ছড়াচ্ছিল ভার্চুয়ালি, এখন ফিজিক্যালিও জিনিসপত্র রোবটস চলে আসছে। তো এইটাই বলতে চাইছে হচ্ছে যে আপনাকে আপডেট হতে হবে। আপনারা যারা এসেছেন তারা সত্যিই খুব লাকি যে নিজেকে আপডেট করে ফেলেছেন সময়ের সাথে সাথে, নতুন বিজনেসে এন্টার করে ফেলেছেন। তো তার যে পরিণাম, 4 বছরের অপেক্ষার ফল আপনারা পাবেন খুব শীঘ্রই। এখন আসি ক্রিশ স্যারের কথা। যে ক্রিশ স্যার বলছিলেন যে আমাদের ওমেল যেটা আছে সেটার গুরুত্বপূর্ণ কতটা, ওমেল যেটা আছে সেটা আমাদের কোনো ফ্রি, মানে যে স্পেস আছে, যে জায়গাটা আমাদের যে আনলিমিটেড ক্যাপাসিটি, তার জন্য কোনো পয়সা দিতে হচ্ছে না। যেখানে জিমেলে 15 GB জন্য ফ্রি দেওয়া হয়, তারপর 100 GB জন্য মাসে একটা কিছু টাকা চার্জ করা হয় এবং বছরে কিছু একটা টাকা, তো সেটা চার্জ করা হয়।
এবং ইয়াহুর জন্য সেম যেটা ক্রিস স্যার নিজে বলেছেন, নিজে এক্সপিরিয়েন্স করেছেন যে ক্রিস স্যারের ইয়াহুর অ্যাকাউন্ট আছে যেটা দিয়ে উনি ও ফাউন্ডার অ্যাকাউন্ট খুলেছেন এবং সেটা সেটার জন্য এখন ইয়াহু $5 চার্জ করছে। আমার এটা মনে নেই যে ওটা মান্থলি না ইয়ারলি, বা আশা করছি মান্থলি চার্জ করছে, তো $5 করে মান্থলি ওনার থেকে চার্জ করছে। তো উনি বললেন যে ওমেলটা ইউজ করা আমার এর থেকে বেটার, কারণ $5 তো $5 তো চার্জ করবে না, কারণ এখানে ফ্রি ক্যাপাসিটি, আনলিমিটেড ক্যাপাসিটি। তো এখানেই তো আমাদের গুরুত্বপূর্ণ যে ট্রান্সফরমেশনটা হতে চলেছে, যে যেখানে আপনি পেইড প্রোডাক্ট দিয়ে খারাপ ফিচার্স পাচ্ছেন, সেখানে আপনি ফ্রিতে আরও বেশি ফিচার্স পাচ্ছেন এবং আরও উন্নত ফিচার্স পাচ্ছেন, আনলিমিটেড ক্যাপাসিটি পাচ্ছেন, তো অনেক 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 কিছু পাচ্ছেন। আশা করছি এই তফাতগুলো মানুষও বুঝতে পারবে, যেমন আজ আপনি বুঝতে পারছেন। এছাড়া আমরা তো চেষ্টা করবো সবাই মিলে হাতে হাত ধরে কাজ করার এবং পরিবর্তন নিয়ে আসার এবং অনপ্যাসিভকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার, এটাই আমাদের কর্তব্য, এটা তো আমাদের করতেই হবে, তাই না? তো আশা করছি ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে টেলিগ্রামে মেসেজ, তাহলে ডিসক্রিপশানে কমেন্ট করুন, এবং ডিসক্রিপশানে লিঙ্ক আছে টেলিগ্রামে, সেখান থেকে আপনি আমাকে মেসেজ করতে পারেন। কোথাও অসুবিধা হলে আমার সাথে কথা বলতে চাইলে টেলিগ্রাম ডিসক্রিপশানে লিঙ্ক আছে, আপনার গ্রুপে জয়েন হতে যেতে পারেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং লোকের সাথে শেয়ার করুন। থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য, অনেক অনেক ধন্যবাদ।